বিসমিল্লাহ রহমান রহিম। আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় সাহাবীদের ক্ষুদ্র থেকে বৃহৎ প্রত্যেক বিষয়ে শিক্ষা দিয়েছেন। তার প্রতিটি কর্ম ও পদক্ষেপ মানবতার জন্য অনুসরণযোগ্য এবং সফলতা ও কামিয়াবির মাধ্যম তথা জীবনপথের পাথেয়। তার কর্মপদ্ধতি অনুসরণ করলে মুমিনের জীবনে বয়ে যাবে প্রশান্তির ফল দ্বারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে খাবার খেতেন, খাবার গ্রহণে তার কি পদ্ধতি ছিল, আসুন সে সম্পর্কে আগে সংক্ষিপ্ত আলোচনা করা যাক। যেমন খাবার গ্রহণের শুরুতে বিসমিল্লাহ অথবা বিসমিল্লাহির রহমানির রহিম বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার গ্রহণের আগে সবসময় বিসমিল্লাহ অথবা বিসমিল্লাহির রহমানির রহিম এটি বলতেন। তার সঙ্গীদেরও বিসমিল্লাহ অথবা বিসমিল্লাহির রহমানির রহিম বলতে উৎসাহিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নাম নিয়ে ও ডান হাত দ্বারা খানা খাও এবং তোমার দিক হতে খাও। এখন প্রিয় দর্শক, যদি বিসমিল্লাহ বলতে বলে যান তাহলে সেক্ষেত্রে কি করবেন? এ প্রসঙ্গে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমরা খানা খেতে শুরু করো তখন আল্লাহর নাম স্মরণ করো, আর যদি আল্লাহর নাম স্মরণ করতে ভুলে যাও তাহলে বলো বিসমিল্লাহি আউয়ালু ওয়া আখিরা, এরপর হাত ধুয়ে শুরু ও শেষ করা। খাবার গ্রহণের আগে হাত ধোয়া আবশ্যক, না হয় বিভিন্ন ধরনের অসুখ দেখা দিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওয়ার আগে হাত ধোয়ার আদেশ দিয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানাহারের আগে উভয় হাত কবজি পর্যন্ত ধুয়ে নিতেন। অন্য হাদিসে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওয়ার পর কুলি করতেন এবং হাত ধৌত করতেন, এরপর দস্তরখান বিছিয়ে খাওয়া। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়া বিশিষ্ট অর্থাৎ চেয়ার টেবিলে ও বড় পাত্রে খাবার খেতেন না। হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হলো, তাহলে কিসের উপর খাবার খেতেন? তিনি বললেন, চামড়ার দস্তরখানের উপর, সমতলের উপর। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ হলো ডান হাত দিয়ে খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন ডান হাত দিয়ে খাবার খেতেন, বাম হাত দিয়ে খাবার খেতে নিষেধ করেছেন তিনি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা বাম হাত দ্বারা খাবার খেও না এবং পানও করো না, কেননা শয়তান বাম হাতে খায় ও পান করে। এরপর হাত চেটে খাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওয়ার সময় সর্বদা হাত চেটে খেতেন, নাচাটা পর্যন্ত কখনো তিনি হাত মুছতেন না অথবা ধুতেন না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন খাবার গ্রহণ করবে তখন হাত চাটা নাগাদ তোমরা হাতকে মুছবে না। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুল চেটে খেতেন। আঙ্গুল চেটে খাওয়ার ফলে বরকত লাভের অধিক সম্ভাবনা থাকে, কারণ খাবারের বরকত কোথাও রয়েছে মানুষ তা জানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন খাবার গ্রহণ করো তখন আঙ্গুল চেটে খাও, কেননা বরকত কোথায় রয়েছে তা তোমরা জানো না। প্রিয় দর্শক, বর্তমান বিজ্ঞানও বলছে যে খাবার পর আঙ্গুল চেটে খেলে হজম প্রক্রিয়া সহজ হয় এবং এতে খাবার হজম করতে সহায়তা করে। এরপর রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পড়ে যাওয়া খাবার তুলে খেতে। খাবার গ্রহণের সময় কখনো কখনো থালা বাসন থেকে এক দুইটি ভাত, রুটির টুকরো কিংবা অন্য কোনো খাবার পড়ে যায়, সম্ভব হলে এগুলো তুলে পরিচ্ছন্ন করে খাওয়া চাই। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবারকালে যদি কোনো খাবার পড়ে যেত তাহলে তিনি তুলে খেতেন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের খাবার আহারকালে যদি লোকমা পড়ে যায় তাহলে ময়লা ফেলে তা ভক্ষণ করো, তা শয়তানের জন্য ফেলে রেখো না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার হেলান দিয়ে না খেতে বলেছেন, কোনো কিছুর উপর হেলান দিয়ে খাবার খেতে নিষেধ করেছেন। হেলান দিয়ে খাবার খেলে পেট বড় হয়ে যায়, অনেক ক্ষেত্রে তা দাম্ভিকতাও প্রকাশ পায়। হযরত আবু হুযাইফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ছিলাম, তিনি এক ব্যক্তিকে বলেন, আমি টেক লাগানো অবস্থায় অর্থাৎ হেলান দিয়ে কোনো কিছু ভক্ষণ করি না, তারপর হলো খাবারের দোষ ত্রুটি না ধরা। শত চেষ্টা সত্ত্বেও খাবারের দোষ ত্রুটি থেকে যাওয়া স্বাভাবিক, কিন্তু এ নিয়ে পরিবারের সঙ্গে ঝগড়াঝাটি করা নিতান্ত বেমানান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো খাবারের দোষ ধরতেন না,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো খাবারের দোষ ত্রুটি ধরতেন না, তার পছন্দ হলে খেতেন আর অপছন্দ হলে খেতেন না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারে ফু না দেওয়া, খাবার ও পানীয়তে ফু দেওয়ার কারণে অনেক ধরনের রোগ হতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারে ফু দিতে নিষেধ করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো খাবারে ফু দিতেন না, কোনো কিছু পান করার সময়ও তিনি ফু দিতেন না। এরপর খাবারের শেষে দোয়া পড়তে বলেছেন। আল্লাহ তাআলা খাবারের মাধ্যমে আমাদের প্রতি অনেক বড় দয়া ও অনুগ্রহ করেন। এ দয়ার কৃতজ্ঞতা আদায় করা সভ্যতা ও শিষ্টাচারের অন্তর্ভুক্ত। খাবার গ্রহণ শেষে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা অপরিহার্য। খাবার শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে শুকরিয়া জানাতেন ও দোয়া পড়তেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার শেষ করে বলতেন, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি গায়রু মাগফিহিন ওয়ালা মুদ্দাইন ওয়ালা মুস্তাগনা আনহু রাব্বানা। তিনি এই দোয়াটি পড়তেন। আবার তিনি কখনো কখনো এই দোয়াটিও পড়তেন, আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলো জীবনে বাস্তবায়ন সম্ভব হলে জীবন সুন্দর ও সার্থক হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। তো প্রিয় দর্শক, এখন আমরা জানব, ভাত খাওয়ার পর অনেকগুলো ভুল কাজ আমরা নিজের অজান্তে করে থাকি। এই ভুল কাজগুলো থেকে আমাদের রক্ষা পেতে হলে আজকের এই পরামর্শগুলো মেনে চলতে হবে। এক নাম্বার, খাবারের পরপরই অনেকেই ফল খেয়ে থাকেন, এটি একদমই করা যাবে না, কেননা এতে পেটে গ্যাসের সমস্যা সৃষ্টি হতে পারে। আপনি চাইলে খাবার গ্রহণের দুই এক ঘন্টা পর খেতে পারেন এবং খাবার গ্রহণের দু এক ঘন্টা পরই ফল খাওয়া উত্তম। দুই নাম্বার, আমরা জানি যে ইসলামে ধূমপান করা নাজায়েজ, নিষিদ্ধ এবং এটিকে হারাম ঘোষণা করা হয়েছে, তবু আমাদের অনেকের মধ্যে এই বদ অভ্যাসটি রয়েছে। এবং তার চেয়ে মারাত্মক বিষয় হল, অনেকে খাবার গ্রহণের সঙ্গে সঙ্গে সিগারেট বা ধূমপান করে থাকেন, এতে আপনার স্বাভাবিক ক্ষতি হওয়ার চেয়ে আরো দশ গুণ ক্ষতি বেশি হয়। তাই একজন মুমিন মুসলমান হিসেবে আমাদেরকে ধূমপান থেকে দূরে থাকতে হবে। আর যারা যে কোনো কারণেই ধূমপানের বদ অভ্যাস আছে, তারা চেষ্টা করবেন তা ধীরে ধীরে ত্যাগ করে নিতে এবং কোনোভাবেই খাবার গ্রহণের পরপরই ধূমপান তো কোনোভাবেই করবেন না। তিন নাম্বার, খাবার গ্রহণের পরপরই গোসল করবেন না, কারণ খাওয়ার পরপরই গোসল করলে শরীরের মধ্যে রক্ত সঞ্চালন মাত্রা বেড়ে যায়। এর ফলে পাকস্থলীর চারপাশের রক্তের পরিমাণ বেড়ে যায়, যার ফলে পরিপাক তন্ত্রকে দুর্বল করতে পারে, ফলে তা খাবার হজমের স্বাভাবিক সময়কে ধীরগতি করে দেয় এবং পেটে গোলযোগ ও হজমে সমস্যা দেখা দিতে পারে। চার নাম্বার, অনেকে দেখা যায় খাবার গ্রহণের সময় বা পরপরই আমাদের অনেকেই কোমরের বেল্ট কিংবা কাপড় ঢিলা করে দেয়। এটাও একদমই ঠিক নয়, কারণ কোমরের বেল্ট বা কাপড় ঢিলা করলে খুব সহজেই ইন্টেস্টাইন তথা পাকস্থলী থেকে রেকটাম তথা মলদ্বার পর্যন্ত খাদ্যনারের নিম্নাংশ বেঁকে যেতে পারে, অথবা পেঁচিয়ে যেতে পারে কিংবা ব্লক হয়ে যেতে পারে। এ সমস্যাকে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন বলে। তাই আমাদের খাবার গ্রহণের পরপরই কাপড় ঢিলে করে অথবা কোমরের বেল্ট খুলে ঢিলা করে দেওয়া যাবে না। পাঁচ নাম্বার, খাবার গ্রহণের পরপরই অনেকেই দেখা যায় ব্যায়াম করে থাকেন, যা একদমই করা ঠিক নয়। খাবার গ্রহণের পরপরই ব্যায়াম না করে অন্তত এক থেকে দু ঘন্টা পর করা উত্তম। ছয় নাম্বার, খাবার গ্রহণের পরপরই কখনো স্ত্রী সহবাস করবেন না, কারণ সহবাসও এক প্রকার শারীরিক ব্যায়াম বা কসরতের আওতাভুক্ত, এমনকি এটিকে এক প্রকার হিট এক্সারসাইজও বলে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি দৌড় দিয়ে একটানা পাঁচ থেকে দশতলা বিল্ডিং ওঠেন অথবা ৩০ মিনিট দৌড়াতে থাকেন, এতে সেই ব্যক্তি যে পরিমাণ শক্তি ব্যয় করতে হয়, একবার পরিপূর্ণ সহবাস করতেও প্রায় তেমনই এনার্জি খরচ হয়। মোট কথা, খাবারের পরপরই যেমন দৌড়ঝাঁপ করা যাবে না, তেমনি সহবাসও করা একেবারে উচিত নয়। সাত নাম্বার, ভাত খাওয়ার পরপরই অনেকেরই ঘুমিয়ে পড়ার অভ্যাস রয়েছে, এর ফলে শরীরে মেদ জমে যায় এবং শরীরের মধ্যে নানা ধরনের রোগ সৃষ্টি হতে পারে, যেমন যার ফলে আমাদের বিভিন্ন রোগের কারণে হার্ট অ্যাটাক, ডায়াবেটিস, কোলেস্টেরল ইত্যাদি বিভিন্ন ধরনের রোগ জমা হতে থাকে এবং দীর্ঘমেয়াদী এরকম করলে আপনার মৃত্যু ঝুঁকিও রয়েছে। আট নাম্বার, খাবার পরপরই অনেকে চা কফি খেয়ে থাকেন বা পান করেন, যা একেবারেই ঠিক নয়। চা বা কফির টেনিক অ্যাসিড খাদ্যের প্রোটিনকে একশো গুণ বাড়িয়ে তোলে, তাই ভাত খাবার গ্রহণের পর একটু অপেক্ষার পর চা বা কফি পান মঙ্গলজনক।
সর্বশেষ হলো খাবারের পর অনেকেই হাঁটা শুরু করে দেন। খাবার গ্রহণের সঙ্গে সঙ্গেই হাঁটা নয়, কিছুক্ষণ পর থেকে হাঁটা উত্তম। তবে খাবার গ্রহণের পর রুমের ভিতর বা ঘরের মধ্যে এদিক সেদিক একটু হাঁটা যেতে পারে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বোঝ দান করুন, আমিন। তো প্রিয় দর্শক, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, আপনারা কমেন্টে আমিন লিখে জানাবেন। আল্লাহ তাআলা সবাইকে যেন সুস্থ রাখেন এই প্রত্যাশায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি। আল্লাহ হাফেজ।